প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্কুলে পড়ছো, মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছো, এবং যারা কলেজে পড়তে চলেছো, কলেজে যারা পড়ছো, প্রত্যেকের জন্য এই ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান। কাজেই তোমরা যদি স্কুল কিংবা কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। কেন রাজ্যের শিক্ষানীতিতে শিক্ষায় আমূল পরিবর্তন আসতে চলেছে, পরীক্ষায় আমূল পরিবর্তন আসতে চলেছে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, আমি প্রায় এক মাস আগে যে বিষয়টা তুলে ধরেছিলাম, তোমরা অনেকেই হয়তো বুঝে উঠতে পারোনি এটা কি সত্যি ঘটবে, সেটাই কিন্তু আজকে বিভিন্ন নিউজ চ্যানেলে তুলে ধরছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল তুলে ধরছে। তো আমি এক মাস আগেই তোমাদের বিষয়টা জানিয়ে দিয়েছিলাম এবং তোমাদের এটাও জানিয়ে দিয়েছিলাম যে আজকের দিনে যে কবে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে অনুমানক জানিয়েছিলাম, সেটাই কিন্তু আজকে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেও তুলে ধরছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই যে শুনতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুভাগে নেওয়া হবে, সেমিস্টার বেসিসে নেওয়া হবে, এটার কি কারণ, আসল ব্যাপারটা কি, প্রত্যেককে বলে রাখি, তোমরা সকলেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি। আমি বিষয়টা আগেও জানিয়েছি যে তোমাদের প্রত্যেকে, বা যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, তাদের প্রত্যেকের পরীক্ষার ক্লাস নেওয়ার কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে, কলেজে ভর্তির নিয়মের পরিবর্তন হতে চলেছে, তা নিয়ে কিন্তু আমাদের রাজ্যে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু রীতিমতো এই নিয়ে ওয়ার্ক করছেন। দশজনের একটা সদস্য তৈরি করেছে রাজ্যে, যে সদস্য সম্পূর্ণভাবে পরিচালনা করবে যে কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, কিভাবে অ্যাকচুয়ালি কলেজের পরীক্ষা নেওয়া যেতে পারে, মানে শিক্ষার যে নীতি, সেই শিক্ষার নীতিতে আমূল পরিবর্তন করতে চাইছে। এক্ষেত্রে তোমাদের পুরো বিষয়টা ভেঙে বলি, সেন্ট্রালের যে শিক্ষানীতি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি 2020 দরুন কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী কলেজের শিক্ষায়, কলেজের ক্লাসে, কলেজের পরীক্ষায়, কলেজের উচ্চশিক্ষায় আমূল পরিবর্তন বা একাধিক নিয়ম এনেছে। এই শিক্ষানীতিকে কিন্তু আমাদের রাজ্য মেনে নেয়নি। আমাদের রাজ্যের তরফ থেকে এক মাস প্রায় আগেই, যেটা তোমাদের জানিয়েছিলাম, যে দশজন সদস্যের একটি সংগঠন করা হয়েছে, যেই সংগঠনে কিন্তু রাজ্যে নতুনভাবে নিজস্ব শিক্ষানীতি তৈরি করতে চলেছে। আবার বলে রাখি, হ্যাঁ বন্ধুরা, আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য ও আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে কিন্তু দশজন সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে, যে টিম কিন্তু আমাদের রাজ্যের স্কুল স্তর, কলেজ স্তরের একাধিক শিক্ষার পরিবর্তন করে, শিক্ষাকে উন্নতি করে আমাদের রাজ্যের শিক্ষানীতি তৈরি করতে চলেছে। এবং সেই শিক্ষানীতির মধ্যে একটি পার্ট কিন্তু উচ্চ মাধ্যমিক এর পরীক্ষা। কারণ আমাদের রাজ্যের এই যে নতুন শিক্ষানীতি তৈরি হচ্ছে এবং তৈরির জন্য যে দশজন সদস্য রেখেছে, সেই দশজন সদস্যের মধ্যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ সংসদ সভাপতিও কিন্তু একজন সদস্য রয়েছে, এবং সংসদ সভাপতি উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা নিয়ে কিন্তু তৎপর। তিনি আগেও জানিয়েছিলেন যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু ভাগে নেওয়ার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ যেরকমভাবে সেমিস্টারের পরীক্ষা হয়, বছরে দুটো করে পরীক্ষা হয়, অর্থাৎ তোমাদের যে বইটা আছে উচ্চ মাধ্যমিকের, তার হাফ সিলেবাস নিয়ে প্রথম একটা পরীক্ষা হবে ছ মাস পর, এবং বাদবাকি যে সিলেবাস থাকবে সেই সিলেবাসের ওপর আবার আরেকটা পরীক্ষা হবে মানে এক বছরের মাথায়, অর্থাৎ ছ মাস পর হাফ সিলেবাস নিয়ে একটা পরীক্ষা, আবার পরবর্তী ছ মাস পর বাদবাকি হাফ সিলেবাস নিয়ে একটা পরীক্ষা, অর্থাৎ দুটো পরীক্ষা, যেরকমভাবে কলেজের সেমিস্টার বেসিসে পরীক্ষা হয়ে থাকে সেই রকমভাবে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার বেসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে আমাদের রাজ্য সরকার। নতুন শিক্ষানীতি তৈরি করার জন্য যে দশজন সদস্য নেওয়া হয়েছে, সেই সদস্যর মধ্যে কিন্তু আমাদের সংসদ সভাপতি এই পরিকল্পনা করছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই যে নতুন শিক্ষানীতির একাধিক বিষয় উঠে আসছে, অনেক কিছু উঠে আসছে, কলেজের নিয়মে পরিবর্তন, কলেজের পরীক্ষায় পরিবর্তন, উচ্চশিক্ষায় বিভিন্ন ধরনের পরিবর্তন, রুলস রেগুলেশন চেঞ্জ করা, একই রকমভাবে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার বেসিসে 2023 থেকে নেওয়া, এই সমস্ত কিছু কিন্তু টুকিটাকি ইনফরমেশন শিক্ষা
নীতি পরিবর্তন নিয়ে সেটা কিন্তু লিক হচ্ছে, যেটাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু উঠে আসছে, তারপরে নিউজ চ্যানেল দেখে বিভিন্ন ও ইউটিউব চ্যানেল তৈরি করছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই বিষয়টা তোমাদের প্রত্যেককে জানা দরকার যে আমাদের রাজ্যের এর কিন্তু শিক্ষানীতির আমূল পরিবর্তন আসতে চলেছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত বা বৈঠক কিন্তু বা চূড়ান্ত বৈঠক তোমরা বলতে পারো যে 6 তারিখ হতে পারে, এবং 6 তারিখে একাধিক ইনফরমেশান কিন্তু আসতে পারে রাজ্যের শিক্ষানীতি নিয়ে, রাজ্যের শিক্ষানীতি পরিবর্তন নিয়ে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে 6 তারিখে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। কী কী সিদ্ধান্ত আসবে 6 তারিখের বৈঠকের পরেই কিন্তু জানা যাবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, যেরকমভাবে নিউ এডুকেশন পলিসি 2020 সেন্ট্রালের পক্ষ থেকে তৈরি করা হয়েছে পুরো ভারতবর্ষব্যাপী, সেই নীতিকে এ আমাদের রাজ্য সম্পূর্ণভাবে না মেনে রাজ্য নিজের থেকে টিম তৈরি করেছে, যেটা বললাম 10 জন সদস্যের, সেই টিম দিয়ে আমাদের রাজ্যের নিজস্ব শিক্ষানীতি তৈরি হবে, যে শিক্ষানীতি দ্বারা কিন্তু পরবর্তীকালে একাধিক নিয়ম তৈরি হবে। যেরকমভাবে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার আর এ পরীক্ষা হবে, দুবার পরীক্ষা নেওয়ার কথা শোনা যাচ্ছে, সেরকমভাবে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও হতে পারে। এখন ক্লিয়ারভাবে কিছুই উঠে আসবে না, 6 তারিখের বৈঠকের পরে একাধিক বিষয় উঠে আসতে পারে, এবং সময় আছে তার আগেই, মানে কলেজে ভর্তির প্রক্রিয়ার আগেই, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার আগেই কিন্তু সমস্ত রাজ্যের শিক্ষানীতির কিন্তু তোমরা আমূল পরিবর্তন দেখতে পারো, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। পুরোটাই তোমাদের জানিয়ে দিলাম, এই সমস্ত বিষয়টাই হচ্ছে কিন্তু রাজ্যের শিক্ষানীতির আমূল পরিবর্তনের জন্য। রাজ্যের শিক্ষানীতি এটা আজকের সংবাদ না, এটা আজকের নিউজ 18 বাংলায় দেওয়া হয়েছে, কিন্তু এটা অনেক আগের ব্যাপার, যেটা 1 মাস আগে তোমাদের আমি জানিয়ে দিয়েছিলাম, সেই ব্যাপারটায় আবার ছোটো ছোটো বিষয় উঠে আসছে। তো 6 তারিখ আমাদের ওয়েট করতে হবে, 6 তারিখে যখনই কোনো অফিসিয়াল তথ্য আসবে সর্বদা সবার আগে তোমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকো, এবং নতুন শিক্ষানীতি নিয়ে তোমাদের কি মতামত, যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার বেসে 2 পার্টে হলে ভালো হয়, একটু চাপটা কম পড়বে, অল্প সিলেবাসে 6 মাসে একটা পরীক্ষা হবে, আবার অল্প সিলেবাসে 6 মাসে একটা পরীক্ষা হবে, সেক্ষেত্রে নাম্বার বাড়ার প্রবণতা একটু বাড়বে, আর তোমার সিলেবাস এর চাপ একটু কম থাকবে, এবং কোনটা হলে তোমার ক্ষেত্রে ভালো হয় অবশ্যই কমেন্টে জানিও। এবং নতুন শিক্ষানীতি আমাদের রাজ্য নিজেদের মতন করে তৈরি করতে চাইছে, সেই শিক্ষানীতিতে কী পরিবর্তন আসলে তোমার মনে হয় শিক্ষানীতি আরও জোরদার হবে, শিক্ষানীতি আরও এগিয়ে যাবে, অবশ্যই তোমার মতামত কমেন্ট সেকশনে জানিও।